আমার মনে হয়েছিল আমি পঙ্গু হয়ে যাব, বিছানায় পড়ে থাকবো, কে আমার দেখাশোনা করবে? আমি নিজে নিজে অনেক বিভ্রান্ত ছিলাম, অনেক টেনশনে ছিলাম, কে দেখাশোনা করবে আমার? আমার দেখাশোনা করার মতো কেউ নেই। আমার মেয়েরা তো অনেক ছোট, ওরা তো নিজের চলাফেরা নিজেরাই করতে পারতেছে না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, কথা দিয়েছিলাম আমার একটি বোন যিনি দীর্ঘদিন যাবত হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন, অনেক কষ্ট করেছেন। কথা দিয়েছিলাম আল্লাহ চাহে তো অবশ্যই আমরা সুস্থ করে তুলব, ব্যথা মুক্ত জীবনে ফিরিয়ে আনবো। ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি অক্লান্ত ভাবে চেষ্টা করে যাচ্ছেন, সেই অনেক আগের থেকে হাজার হাজার রোগী ওনার হাত ধরে সুস্থ এবং ভালো অবস্থায় ফিরে এসেছে। দর্শক আসুন আমার সেই বোনকে সাথে একটু আপনাদের কথা বলে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কেমন আছেন আজকে? ভালো আছি আলহামদুলিল্লাহ। বোন আজকে আপনি চলে যাচ্ছেন, সেই প্রথম দিন যেদিন আপনি ভর্তি হয়েছিলেন মনে আছে সেই দিনকার কথা? জি। প্রচন্ড রকম হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে এসেছিলেন, ঘাড় ব্যথা এবং ঘাড় ব্যথা ছিল। আজকে চলে যাচ্ছেন, কেমন আছেন আপনি? ঘাড় ব্যথা কমে গেছে, কোমর ব্যথা কমে গেছে, পায়ে যে যে অবস্থা বাপ ছিল ওটো ভালো হয়ে গেছে। এখন আমি আল্লাহর মতো পুরোপুরিটাই সুস্থ আলহামদুলিল্লাহ। বোন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন সেই প্রথম সময়কার কথা, যখন এই প্রথম এই ব্যথাটা শুরু হলো। আমার দীর্ঘদিন ধরে এই ব্যথাটা ছিল, চাঁদপুর অনেক ডক্টর দেখেছি, চার পাঁচজন দেখেছি, কেউ বলে শরীরে রক্ত নাই, আয়রন নাই, সেজন্য ঝিঝি করে, কেউ বলে ক্যালসিয়ামের অভাব, আবার কেউ বলতেছে নানান ধরনের সমস্যা, এক একজন এক একটা বলে, কেউই রোগটা নির্ণয় করে ভালো করে ধরতে পারে না। আজকে 2 বছর যাবত আমি অনেক এই রোগটা নিয়ে ভুগতেছি, সংসারে কোনো কাজকর্ম করতে পারছি না, আমার 2টা মেয়ে আছে, ওদেরকে সাধারণ মতো আমি পালতে পারতেছি না, আমার অনেক ঝামেলা হয়। দীর্ঘদিন ধরে আমি বিছানাতে অসুস্থ হয়েছিলাম, এই অসুস্থ নিয়ে কত ডাক্তারের কাছে গেছি, কারো কাছে ভালো হয় না। এখান থেকে আমার একটা ভাই সুস্থ হয়ে গেছে, ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে এদিকে পাঠাইলো। এখন আপাতত আমি মোটামুটি অনেকটাই সুস্থ আছি আগের থেকে আলহামদুলিল্লাহ। বোন আপনি যেটা বলেছেন যে গত বেশ অনেকদিন থেকে আপনি ব্যথার সাথে যুদ্ধ করেছেন, অনেক জায়গায় অনেক ডক্টরও দেখিয়েছেন, সাংসারিক কোনো কাজ করতে পারতেন না, সারাক্ষণ এই ব্যথার সাথে যুদ্ধ, রাতে ঘুমাতে পর্যন্ত পারতেন না, এরকমটা হয়েছিল আপনার? হ্যাঁ। এবং তখন মানসিক অবস্থাটা কি ছিল যখন দেখছেন যে এত ডক্টর দেখাচ্ছেন, এত জায়গায় যাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছেন? কোনো মানসিক অবস্থাটা তখন কোনো ভালোই ছিল না, যে যখন যেটা বলেছে ভিতরে বয়ে ওটাই কাজ করতো, ভাবছি আমার কি বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেছিল, কোনো ডাক্তারই দত্ত হচ্ছে না, নিজে নিজে অনেক চিন্তিত ছিলাম। এবং এর সাথে অনেক কান্না, অনেক কষ্ট, অনেক কিছু, অনেক কিছু ছিল। রাত্রে তো ঘুমাইতে গেলে মনে হতো যে রাতটা কত বড়, কখন শেষ হবে, কখন শেষ হবে, একটা ভয় কাজ করতো সারাক্ষণ। জি। মৃত্যু ভয় কাজ করতো কখনো? জি। মৃত্যু ভয় কাজ করতো কখনো? এটা তো সব সময়ই করতো, যখন এই সমস্যাগুলো দেখা দিত অনেক ভয় পেতাম। আমার মনে হয়েছিল আমি পঙ্গু হয়ে যাব, বিছানায় পড়ে থাকবো, কে আমার দেখাশোনা করবে? আমি নিজে নিজে অনেক বিভ্রান্ত ছিলাম, অনেক টেনশনে ছিলাম, কে দেখাশোনা করবে আমার? আমার দেখাশোনা করার মতো কেউ নেই। আমার মেয়েরা তো অনেক ছোট, ওরা তো নিজের চলাফেরা নিজেরাই করতে পারতেছে না, ওদের কেয়ার পর্যন্ত আমি নিতে পারতেছি না, ওরা নিতে পারতেছে না, ওরা আমার কেয়ার কিভাবে নেবে, আমার সংসারটা কিভাবে চলবে, আমি যা সেগুলো বুঝতে পারি না কিভাবে চলবে। আমার শুধু মনের ভিতরে এগুলোই কাজ করে। সো টিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সারের বিষয়ে জানতে পারেন কিভাবে? সারের বিষয়ে জানতে পারি, আমার একটা ভাই এখান থেকে ট্রিটমেন্ট হয়ে গেছিল। আচ্ছা। তো ওনার সাথে আমার হাজবেন্ড বলল, দীর্ঘদিন আমার ওয়াইফ অসুস্থ, তো ভাইয়া বলল যে আমার কাছে একটা ডাক্তার আসছে শফিউল্লাহ প্রধান, আমি তো ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছি, এখন আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন যাবৎ সুস্থ সবল আছি, ভালো আছি। তো ওর কাছ থেকে ঠিকানা নিয়ে আসলে আমার হাজবেন্ড আমাকে ঢাকায় নিয়ে আসে। আচ্ছা। জি। তো নিয়ে আসার পরে এখন
আজকে আপনার কততম দিন এডিপিআরসি হসপিটাল? আজকে আমার 21তম দিন। 21তম দিন। সেই প্রথম দিন যখন আপনি এসেছিলেন আমরা আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, একটা ছোট ভিডিও করেছিলাম, সেদিন আপনি বলেছেন যে আপনি প্রচন্ড রকম অসুস্থ আছেন। জি। এবং আজকে আপনার কততম দিন বললেন? 21তম। 21তম দিন। কেমন আছেন আজকে আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন কি আপনি আপনার নিজের পায়ে নিজে হাঁটাচলা করতে পারেন? জি পারি। সেই প্রচন্ড কোমরে ব্যথা সেটা কি আছে এখন আপনার? না, কমে গেছে। এখন কি রাতের বেলা ঘুমাতে গেলে টেনশন হয়, রাতটা এত বড় কেন? না। এখন কি একটু শান্তিতে ঘুমাতে পারছেন আপনি? হ্যাঁ, এখন একটু রিল্যাক্স লাগে। মনের ভিতর কি একটু এখন কনফিডেন্স ফিরে পেয়েছেন যে না আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি, ভালো আছি, আমি আগের মতো সব কাজ করতে পারবো মনে হচ্ছে এখন আপনার? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। তার মানে এই যে এত দূর থেকে এসেছেন চিকিৎসার জন্য, আপনার আশাটা সঠিক ছিল, সফল হয়েছে, সঠিক একটা চিকিৎসা পেয়েছেন মনে হচ্ছে আপনার? হুম, পেয়েছি। আমার প্রথমে অনেক ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা ছিল। আমি এখানে আসার পরে আমার পুরোটাই সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আপনাদেরও যদি কোনো এ ধরনের সমস্যা থাকে আপনারাও এখানে আসেন, অনেক ভালো চিকিৎসা, উন্নত মানের, অনেক ভালো। আশা করি আমি সুস্থ হয়ে ফিরেছি, আপনারাও সুস্থ হয়ে ফিরবেন। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, এখন আমার অসুস্থগুলো সুস্থ হয়ে গেছে। আমি অনেক ডাক্তার দেখেছি, কেউ আমার রোগগুলো ধরতে পারতেছে না। আমি ঢাকায় আসি, সফিউল্লাহ ফদনা ছাড়া চিকিৎসা নিই, এখন আমি অনেকটা ভালো আছি, অনেকটা সুস্থ আছি। আপনারা এই ধরনের সমস্যা হলে এখানে এসে ট্রিটমেন্ট নেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।